আসসালামু আলাইকুম। ভোট চুরির আর এক নীতিমালা আবিষ্কার করেছে বর্তমান নির্বাচন কমিশন। এর আগে রকিবউদ্দিন নির্বাচন কমিশন, নুরুল হুদা নির্বাচন কমিশন, তারা একই ধরনের কর্মযজ্ঞ হাতে নিয়েছিল, কিন্তু সাংবাদিকদের চাপের মুখে, সমালোচনার মুখে তারা সেই কর্মযজ্ঞ থেকে ফিরে আসে। কিন্তু হাবিবুল আওয়াল কমিশন তারা ফিরে আসবে না, তারা ইতিমধ্যে নীতিমালা প্রকাশ করেছে। অর্থাৎ আমরা যারা মনে করছি যে এই বর্তমান নির্বাচন কমিশন তারা ফেরেস্তা, সেখানে যারা রয়েছে খুবই ভালো মানুষ, খুবই যোগ্য, খুবই প্রাজ্ঞ, এবং তাদের নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন হবে, তারা যদি আজকের এই সংবাদটি দেখেন তাহলে হতভাগ হয়ে যাবেন। হাবিবুল আওয়াল কমিশন অতীতের সমস্ত কমিশনকে তারা অতিক্রম করেছে, অতীতের সমস্ত কমিশনকে অতিক্রম করে তারা এখন একটি নীল নকশার নির্বাচন করতে চায় এবং সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করতে চায়। সাংবাদিকরা যারা সত্য এবং ন্যায়ের পথে চলে, যারা সত্য কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে চায়, তারা যাতে সঠিক তথ্য যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দিতে না পারে, এজন্য বিভিন্ন নীতিমালা তারা তৈরি করছে। আজকে আমি প্রথম আলোর সংবাদ দেখলাম, সেখানে যেটি বলা হচ্ছে যে ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার বা লাইভ করা যাবে না। কেন? কারণ ওই ভোট কক্ষের ভিতরে চুরি হবে, ওই চুরি দেখানো যাবে না, তবে ভিডিও করা যাবে। আপনি ভোট কক্ষের ভিতরে গিয়ে আপনি ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে আবার আপনার প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। তিনি যদি আপনার অনুমতি দেন তাহলে আপনি হয়তো ছবি বা ভিডিও করতে পারবেন। আমার কথা হলো যে প্রিজাইডিং অফিসার তারা কি কখনোই কি অনুমতি দিবে ছবি তোলার ভিডিও করার? পুরো একটা ফাত্রা একটা নীতিমালা তারা প্রকাশ করেছে। সাংবাদিকদেরকে যাতে করে তারা সঠিক সংবাদ প্রকাশ করতে না পারে, লাইভ করে বা আপনার সরাসরি সম্প্রচার করে সঠিক তথ্যগুলো সঠিক সময়ে জনগণের কাছে এবং সংশ্লিষ্ট অথরিটির কাছে পৌঁছে দিতে না পারে, এজন্য এই ধরনের নীতিমালা তারা প্রকাশ করেছে। সেখানে আরও বলা হচ্ছে যে আপনি গোপন কক্ষ, এই গোপন কক্ষের ছবি বা ভিডিও আপনি ধারণ করতে পারবেন না। আপনি এমনিতেই কেন্দ্রের ভিতরে বা আপনি যেখানে আপনি প্রিজাইডিং অফিসাররা থাকে সেই দৃশ্যগুলো আপনি ভিডিও বা ছবি করতে পারবেন, কিন্তু যেখানে ভোট দেওয়া হয় সেই গোপন কক্ষের ছবিও আপনি তুলতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি এর আগে কীভাবে গাইবান্ধার সেই উপনির্বাচনে গোপন কক্ষের মধ্যে ওই ভোট চোরেরা ঢুকে গিয়েছিল, একজনের ছিল আর একজন মেরে দেয়, একজন একজনের ইভিএমের বাটন একজন না করে আরেকজন করে দেয়। তো সেই ভোট চোরদেরকে, ভোট ডাকাতদেরকে আপনি কীভাবে থামাবেন? এর আগে আমি নিজেই তো শুনেছি, সমস্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে ভোট কক্ষের বা গোপন কক্ষের ওই যে ডাকাত, তাদের থামানোই তো মুশকিল। আপনি নিজেই জানেন যে সেখানে ডাকাতি হয়, একজনের ছিল আর একজন মেরে দেয়, একজনের আঙ্গুলের ছাপ আর একজন দিয়ে দেয়, একজনের টিপ আর একজন দিয়ে দেয়, আর আপনি সেখানকার লাইভ করতে দিবেন না, আপনি সম্প্রচার করতে দিবেন না, এগুলো কি? আপনি নাকি খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ, তাহলে আপনার নেতৃত্বে এই ধরনের নীতিমালা কিভাবে প্রকাশ পায়, কিভাবে? এই নীতিমালা আমরা মানি না। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রতিবাদ করেন ওই সময় যখন নুরুল হুদা কমিশন এরকম নীতিমালা প্রকাশ করতে চেয়েছিল, তখন সাংবাদিকেরা প্রতিবাদ জানিয়েছিল। সংবাদে যে তথ্যগুলো এসেছে সেখানে যেটি বলছে যে সাংবাদিকদের সাথে বসা হয়েছিল, কিন্তু সাংবাদিকেরা যে পরামর্শ মতামত দিয়েছে সেটি গ্রহণ করা হয়নি, সেটি মোটেও গ্রহণ করা হয়নি। এই যে ফাজলামি, সাংবাদিকদের সাথে ফাজলামি, জনগণের সাথে ফাজলামি, এই সরকার এখন এই 420 মার্কা ফাজলামি শুরু করেছে। একদিকে আমেরিকায় যাচ্ছে, বলছে যে আমরা মডেল নির্বাচন করব, জনগণ যখন প্রশ্ন করে আপনারা কি ব্রাহ্মণবাড়িয়া মডেল নাকি বগুড়া মডেল, কোন মডেলে নির্বাচন করবেন, তখন তারা বলে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করব। আমার কথা হলো, আমরা তো দেখেছি 14 সাল আর 18 সাল,
সেই সময় কতটুকু আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে? আপনারা বলছেন যে আওয়ামী লীগ কখনোই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি, এই কথা সরকারের একদম শীর্ষ পর্যায় থেকে মন্ত্রী মিনিস্টার সবাই বলছে ভোট চুরি করে ক্ষমতায় আসে নাই। মার্কিন মানবাধিকার প্রতিবেদন সেখানে পর্যন্ত 2018 সালের নির্বাচনকে একটি ভুয়া নির্বাচন বলা হয়েছে। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন গুম খুন ভোট চোরের দল হিসেবে স্বীকৃত। এই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কেন ডাকলো? চা খাওয়ানোর জন্য? যে আসেন চা খাই, দুই পররাষ্ট্রমন্ত্রী বসে একসাথে চা খায়, চা খাওয়ার জন্য না, তারা চা খাওয়ার জন্য ডাকে নাই। তারা কড়াই গণ্ডা এবার হিসাব নেবে। অনেক খেয়েছেন, লুটপাট করেছেন, অর্থ পাচার করেছেন, ভিন্নমতের মানুষের উপর দমনপীড়ন করেছেন, মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, গুম করেছেন, খুন করেছেন। এইবার আমেরিকা তারা বাংলাদেশকে সরাসরি চোখে দেখছে। এতদিন ভারতের কাছে এক প্রকার ইজারা দিয়েছিল, ভারতের চোখে দেখেছিল, কিন্তু এখন আর ওই ভারতের চোখে দেখে কাজ হচ্ছে না। তারা বুঝতে পেরেছে যে ভারত ফাঁকি দিয়েছে, এই কারণে এখন সরাসরি তারা ডিল করতেছে। এবং আমরা এটিই চাই, আমরা কেনই বাইপাস করে আমরা একটি দেশের সাথে সম্পর্ক রাখব? আমরা সরাসরি সম্পর্ক রাখতে চাই, অন্য দেশের মাধ্যমে কেন সম্পর্ক রাখব? ভারতে গিয়েছিলেন, সেখানে বলে এসেছেন শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় রাখেন। আমেরিকায় গিয়ে কী বলে এসেছেন আমরা জানতে চাই। ওই সময় তো বলেছিলেন যে আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, চাকরি ছিল না, এইবার কী বলেছেন নিশ্চয়ই আমরা জানতে পারবো না, কারণ আপনি একটু চালাক হয়ে গিয়েছেন। আপনি মনে করেছেন যে অতীতে যখন আপনি বিভিন্ন কথাবার্তা বলে ফেলিয়েছেন, বলার কারণে যখন প্রধানমন্ত্রী ভারত সফরে গেল আপনাকে সাথে নেয়নি, এইবার আপনি একটু চালাক হয়েছেন, হয়তো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এইবার হয়তো অনেক কথা আপনি খোলা মনে বলবেন না। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমি যে বিষয়ে কথা বলছিলাম সেটি হলো এই যে ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না, এই যে নীতিমালা প্রকাশ করলো, এই একটি কালো আইন করলো, এটি অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই নির্বাচন কমিশন একের পর এক ফাতরামি শুরু করেছে জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে। ওই সময় সংলাপ করেছিল, বিভিন্ন দলকে ডেকেছিল, বিভিন্ন দল প্রস্তাবনা দিল যে আমরা ইভিএম চাই না এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাই। কিন্তু তারা কি বলল? তারা বলল যে ইভিএমে নির্বাচন হতে হবে। ওই সময় প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছিলেন যে ইভিএমে নির্বাচন না হলে ভোট চুরির সম্ভাবনা থাকে। সেই তারা এখন ইভিএম বাতিল করে দিল, তারা এখন বলছে তারা স্বচ্ছ ব্যালট পেপারে নির্বাচন করবে। দেখেন, এক এক সময় এক এক কথাবার্তা বলছে। এই নির্বাচন কমিশনের কথাবার্তা ঠিক নাই, তারা যা মন চায় তাই বলে, যা খুশি তাই করে। যেহেতু ইভিএম তারা হয়তো একটু জনগণের কাছে জনপ্রিয় সাজার জন্য, একটু দেখানোর জন্য যে আমরা বিরাট অর্জন করে ফেলিয়েছি, আমরা জনগণ যেটি চেয়েছিল ইভিএমে নির্বাচন চায় না, রাজনৈতিক দলগুলো যেটি চেয়েছিল নির্বাচন চায় না ইভিএমে, আমরা সেই কথাগুলো মেনে নিয়েছি। এখন হয়তো সরকার একটু অসন্তুষ্ট হয়েছে, ওই কারণে এখন সরকারকে খুশি করার জন্য তারা এখন বলছে করেন চুরি। 2018 সালে যেমনে চুরি করেছেন, 2014 সালে যেমনে করেছেন, এইবারও আপনারা চুরি করবেন, আমরা লাইভ হইতে দিব না, আমরা সরাসরি সম্প্রচার করতে দিব না। এই চুরির নিমিত্তেই, এই চোরদের সহযোগিতা করার জন্য এ ধরনের কালো নীতিমালা করা হয়েছে। এই নীতিমালার মুখে আমরা থুতু মারি, এগুলো আমরা মানি না। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, রাস্তায় নামেন, প্রতিবাদ করেন, আপনারা প্রতিবাদ করেন, কলম ধরেন, আমরা রাজনৈতিক কর্মীরা আপনাদের সাথে রয়েছি, আমরা যদি একসাথে কাজ করি দেশে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইনশাল্লাহ আমরা সফল হব। আমাদের তরুণ সমাজ তারা একটি সুন্দর বাংলাদেশ উপহার পাবে এবং জাতি তার অভিশাপ থেকে মুক্তি পাবে। স্বাধীনতার 52 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার পাইনি। আমাদেরকে সেই মহান মুক্তিযুদ্ধের মূলনীতির ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সেই পথটায় ব্যক্ত করে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে নামুন, সেই কথা বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।